কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে রবিবার গড়াছড়ায় ছাত্র যুব সংগঠনের বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। এদিন এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর গড়াছড়া বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিলটি গড়াছড়ার সদরবাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা শেষে দুর্গাবাড়ি চৌমুহনীতে এসে এক সভায় মিলিত হয়। সেখানে উপস্থিত ছিলেন টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক দেববর্মা, টিএসইউ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুভাষ দেববর্মা, ডিওয়াইএফআই গড়াছড়া বিভাগীয় কমিটির সভাপতি দীপক দাস, সিপিআইএম গড়াছড়া মহকুমা সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা, নারী নেত্রী অর্চনা দাস প্রমুখ। সেখানে আলোচনা করতে গিয়ে উপজাতি যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক দেববর্মা বলেন, অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে দেশের কেন্দ্রীয় সরকার 46,000 অগ্নিবীর যুবকদের নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে, যা সম্পূর্ণ জনবিরোধী প্রকল্প। তিনি বলেন, 4 বছরের চুক্তিতে যুবকদের নিয়োগ করা হবে, এতে করে যুবকরা কোনো বেনিফিট পাবে না, এমনকি তাদের থাকবে না কোনো টিএডি এর ব্যবস্থা। 4 বছর পর 46,000 মধ্যে যে যুবকরা সরকারের কাছে ফিট লাগবে তাদের 25% পুনরায় নিয়োগ করা হবে। তিনি বলেন, বাকি 75% যুবকদের জীবন কি হবে তার নিশ্চয়তা নেই। এদের জীবনের কথা চিন্তা করে এদিন গড়াছড়া বাজারে ছাত্র যুবরা মিছিল সংগঠিত করে। কেন্দ্রীয় সরকারের যে একটা স্কিম, এই স্কিমের মাধ্যমে কিছু নিয়োগ করবে, এটার হচ্ছে গিয়ে স্কিমটা হচ্ছে কি অগ্নিপথ স্কিম, যেটার মাধ্যমে অগ্নিবীরদেরকে নিয়োগ করবে, এটার বিরুদ্ধে আমাদের আজকে এখানে মিছিল। কেন কি আমরা দেখছি যে স্কিমটা ওরা মানুষের সামনে এনেছে, এই স্কিমটা পুরো মানে জনবিরোধী স্কিম, মানে এই যে প্রায় 46,000 যুবকদেরকে নিয়োগ করবে এই স্কিমের মাধ্যমে, এই তারপর খালি 4 বছরের জন্য এই যুবকরা কোনো বেনিফিট পাবে না, কোনো ডিএ হবে না, টিএ পাবে না, কোনো ইনক্রিমেন্ট পাবে না, 4 বছর অবধি কাজ করবে, তারপর এই 46,000-এর ভিতরে 25% যে যুবকরা ফিটেস্ট লাগবে ওই সরকারের জন্যে বা ওই ডিফেন্স যে সংস্থার জন্যে ওদেরকে নাকি আবার নিয়োগ দিতে হতো, বাদ বাকি যে প্রায় 75% লোক ওরা ওদের জীবন কী হবে, ওদের চিন্তা করেই আমরা আজকে এই গন্ডছড়া বাজারে আমরা মিলিত হয়েছি প্রতিবাদ সভাতে এবং প্রতিবাদ মিছিল করেছি, এবং সারা রাজ্যেই আমাদের সারা দেশের সাথে সারা রাজ্যেই এই আমাদের এই প্রোগ্রাম চলছে। এই আমার ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।